হ্যালো বন্ধুরা, পারুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ইলিশ পাতুরি করে দেখাবো, কিন্তু সেটা পদ্ম পাতাতে হবে, কলা পাতা বা লাউ পাতাতে না, পুরোপুরি অন্যরকম ভাবে আপনারা দেখুন। এবং আমি এবার মাছটাকে কেটে নেব। কাটা হয়ে গেছে, মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে চার পিস মাছ দিয়ে পাতুরি করে দেখাবো। এর জন্য আমি যেহেতু পদ্ম পাতায় করবো, তার জন্য আমার ফার্স্টেই আমার পদ্ম পাতার প্রয়োজন হবে। এর জন্য আমি চারটে পদ্ম পাতা নিয়ে নিয়েছি এরকম সাইজের, আর হচ্ছে কি কিছুটা পরিমাণে লবণ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, হলুদ। আমি এখানে দুই রকম শস্য আর পোস্ত মিশিয়ে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি এটাকে বেটে নেব, আর কটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, ওটা আমার মাছটাতে পরে লাগবে। আমি মশলাটা বেটে নেব। বাটাতে একটুখানি নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। বাটার সময় নুন লঙ্কা দিয়ে বাটলে সর্ষে বাটা তিতো হয় না, এর জন্য বাটার সময় একটু দিয়ে দেব। আমার বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখাবো। মাছগুলোকে আলতো আলতো করে মাখাতে হবে। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবার আমি মশলাটা মাখিয়ে নেব। এবার আমি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল পুরোটাই ফ্লেভারের জন্য দেওয়া হয়, খুব সুন্দর গন্ধ ছাড়বে। আর এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব, 20 মিনিট মতো এটাকে আমি রেখে দেব। কুড়ি মিনিট হয়ে গেছে, এবার আমি একটু পদ্ম পাতাটা একটু তেল মাখিয়ে নেব। এবার এখানে আমি একটা পিস দিয়ে দেব। এবার আমি পাতাটাকে মুড়ে নেব। এবার আমি এটাকে একটু সুতো দিয়ে বেঁধে নেব। আমি এভাবে বেঁধে নিয়েছি সুতো দিয়ে। এভাবে আমি চার পিসও মাছ এরকম আলাদা আলাদা চারটে পদ্ম পাতায় মুড়ে নেব।
দুটো হয়ে গেছে, আর দুটো করে নেব এভাবে। নিজের গায়ের আমার চারটে পাতুরি সাজানো হয়ে গেছে, মানে পাতায় মোড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। একটা প্যান বসিয়ে নিয়েছি, এবার আমি এতে কিছুটা তেল দিয়ে দেব, সর্ষের তেল দেব। কোনো সময় এটা আমি রিফাইন তেল দেব না, কারণ পাতুরি সবসময় সর্ষের তেলেই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পাতুরি দিয়ে দেব। এটাকে আমি ঢেকে দেব, এক মিনিট পর মতো এসে আমি আবার এটাকে উল্টে দেব। হয়ে গেছে, এবার আমি এটাকে একটু উল্টে দেব। এটা হালকা ভাজা ভাজা হয়েছে, পদ্ম পাতাতে এইভাবে মাছ করলে আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কলা পাতাতে যেই টাইম লাগে তার অনেক অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। এটাকে এবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু ওই দিকটা দেখে নেব যে ওই দিকটা ভাজা ভাজা হয়েছে কিনা। ওই দিকটা ভাজা ভাজা হয়ে গেছে,
এবার আমি এটাকে আরো 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমার পাতুরিগুলো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি একটা পাতুরি খুলে দেখাবো কেমন হয়েছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা বাড়িতে করলে তবেই এই স্মেলটার বুঝতে পারবেন। দেখুন মাছটাও কি সুন্দর নরম সফট হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে।